আপনারা জানেন যে আগস্ট মাস শোকের মাস। আমরা ইতিমধ্যে এই আগস্ট মাসকে আমরা সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি খুলনা মহানগর আওয়ামী যুবলীগ। সে উপলক্ষে আপনারা জানেন যে আমরা নগরীর একটি অনেক বড় দেওয়াল, যে দেওয়ালটাকে আমরা এই 15ই আগস্টকে সামনে রেখে আমরা এই শহীদদের স্মরণ করে আমরা এই দেওয়ালটাকে আমরা ইতিমধ্যেই সজ্জিত করেছি। এবং সেখানে 15ই আগস্টে যারা শহীদ হয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, এবং আপনারা জানেন যে তার একজন সহোদর এই খুলনায় বসবাস করতেন, যিনি এই খুলনা সাধারণ মানুষের কাছে অনেক প্রিয় ব্যক্তি ছিলেন, সেই শহীদ শেখ আবু নাসের, তার ছবিও সেখানে আপনারা দেখেছেন যে শোভা পেয়েছে। আমরা আসলে সাধারণ মানুষের কাছে কিছু মেসেজ দিতে চাই যে বর্তমান প্রজন্ম, তারা আসলে অনেকেই কিন্তু এই 15ই আগস্ট সম্পর্কে জানে না, বা এই 15ই আগস্টের কালো রাতে যে কী ঘটেছিল সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমরা এই দেওয়াল লিখনের মধ্যে থেকে কিন্তু আমরা বর্তমান প্রজন্মকে মেসেজ দিতে চাই যে তারা যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্য সম্পর্কে এটা সুস্পষ্ট ধারণা রাখতে পারে। আর এই মাসে আমাদের আরও অনেক প্রোগ্রাম রয়েছে। আপনারা জানেন যে এই মাসে আমাদের খুলনার আরেকজন পুরুষ, যিনি আসলে সততার প্রতীক ছিলেন, আমাদের মঞ্জুরুল ইমাম, তারও মৃত্যুবার্ষিকী, শহাদত বার্ষিকী। আমরা মহানগর যুবলীগ সেখানেও আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি যে আমরা তার শহাদত বার্ষিকীর দিন আমরা তাকে স্মরণ করব এবং তার বিধেয় আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া করব। এছাড়াও এই পুরো মাস ধরে আমরা মহানগর আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গেই শোকের মাসের সকল প্রোগ্রামে আমরা একত্রতা ঘোষণা করেছি, আমরা একসঙ্গে থাকব। ধর্মী দেয়াল লিখন এই খুলনার মানুষের কাছে উপহার দিয়েছি। আমরা গত বছর এটা করেছিলাম, এবছর আমরা তরুণ প্রজন্মকে জানানোর জন্য এই দেয়াল লিখনটা, আমাদের এই ভালো কাজগুলো, মানবিক কাজগুলো আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।